দক্ষিণ লেবাননের রক্তক্ষয়ী যুদ্ধ, দিনভর প্রতিহত ইসরায়েল আর্মির অনুপ্রবেশ চেষ্টা, উত্তর গাজায় ধ্বংসস্তূপের মধ্যেও অব্যাহত ইসরায়েল আর্মির ওপর হামলা, বুধবার ধ্বংস দুই মার্কাভা ট্যাঙ্ক সহ চার সামরিক যান। ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনের আগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চেষ্টা হোয়াইট হাউসের, ত্রাণ কার্যক্রম নিষেধে অমানবিক পরিস্থিতি গাজায়। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দক্ষিণ লেবাননে বুধবার দিনভর ইসরায়েল আর্মির সাথে রক্তক্ষয়ী যুদ্ধ চলে হিজবুল্লাহর। বুধবার হিজবুল্লাহর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, খিয়াম শহরের তিনটি এলাকা থেকে বুধবার তিন দফায় লেবাননে প্রবেশের চেষ্টা করে ইসরায়েল আর্মি। তাদের উপর বৃষ্টির মতো রকেট হামলা চালিয়ে প্রতিহত করা হয়েছে প্রতিটি চেষ্টা। এছাড়া রেকর্ড পরিমাণ ড্রোন হামলা চালানো হয়েছে উত্তর ইসরায়েলে। প্রথম দফায় ভোররাতে খিয়াম শহরের আল ওমরা এলাকা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করে ইসরায়েল আর্মি। দ্বিতীয় দফায় খিয়াম শহরের আল ইয়াকুশা এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে ইসরায়েল। এভাবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েল আর্মি লেবাননে প্রবেশের তিনটি চেষ্টা প্রতিহত করা হয়েছে মিসাইল হামলার মাধ্যমে। যখনই ইসরায়েল আর্মি লেবাননে প্রবেশের জন্য সীমান্তে জড়ো হয়েছে, তখনই হিজবুল্লাহ আর্মি তাদের উপর মিসাইল হামলা চালিয়ে তাদের প্রতিহত করেছে। একই সাথে হিজবুল্লাহ বুধবার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে। হামলায় ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে নাহারিয়ায় অঞ্চলে। হামলার সময় ইসরায়েল আর্মি এয়ার রেড সাইরেন্স বাজায় তেল আবিবের উত্তরে হাইফা সহ বিভিন্ন অঞ্চলে। প্রকাশিত খবরে বলা হয়েছে, লেবাননে প্রবেশের চেষ্টার সময় ইসরায়েল আর্মি ড্রোন, বিমান এবং আর্টিলারি হামলা চালায় দক্ষিণ লেবাননে। এতে দক্ষিণ লেবাননে নিহত হয়েছে অনেক বেসামরিক লেবানিজ। তবে বুধবার হিজবুল্লাহ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বাধা দিয়েছে ইসরায়েলি ড্রোন বিমানকে। ইসরায়েল আর্মির দাবি, তাদের একটি সেনাদল বর্তমানে অবস্থান করছে খিয়াম শহরে এবং খিয়াম শহরের অবস্থান উত্তর ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের 5 কিলোমিটার অভ্যন্তরে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে এবার মধ্যপ্রাচ্য ঘিরে চমক দেখাতে চায় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে হোয়াইট হাউস চেষ্টা করছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, 5 নভেম্বরে নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে ইসরায়েল হিজবুল্লাহ। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেবে লেবানন থেকে। অপরদিকে হিজবুল্লাহ হামলা বন্ধ করবে উত্তর ইসরায়েলে। উত্তর ইসরায়েলে ফিরে আসবে সেখান থেকে পালিয়ে যাওয়া ইহুদি ইসরায়েলিরা। একই সাথে লেবাননের লিতানি নদী এলাকা থেকেও সেনা সরিয়ে নেবে হিজবুল্লাহ। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে একটি বেসামরিক জোন প্রতিষ্ঠায় রাজি হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ উভয় পক্ষ। লেবানন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 3 দিনের মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে পারে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে। কেবল হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি নয়, হোয়াইট হাউস চাচ্ছে ভোটের আগে কোনো অবস্থাতেই যেন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি কোনো হামলার ঘটনা না ঘটে। সে লক্ষ্যে হোয়াইট হাউস মুখপাত্র বুধবার ইরানকে সতর্ক করে বলেছে, ইরান যদি ইসরায়েলে আবার প্রতিশোধ হামলা চালায় তাহলে ওয়াশিংটন ইসরায়েলের পক্ষ নেবে। টাইমস অফ ইসরায়েলের বৃহস্পতিবারের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হামলা চালাতে পারে। গাজা ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্ধ ইসরায়েল নীতির কারণে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা প্রচারণা চালিয়ে যাচ্ছে ডেমোক্রেটদের বর্জনের জন্য। কেবল মুসলিম ভোটাররা নয়, সার্বিকভাবে ভোটারদের মধ্যে ডেমোক্রেটদের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে ইউক্রেন এবং গাজা যুদ্ধের কারণে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল গাজা যুদ্ধকে সম্প্রসারিত করেছে লেবানন পর্যন্ত। 5 নভেম্বরের ভোটে এর নেতিবাচক প্রভাব এড়াতে বাইডেন প্রশাসন এখন চেষ্টা করছে হিজবুল্লাহ ইসরায়েল একটি যুদ্ধবিরতি নাটক সাজানোর। যুদ্ধবিরতি কার্যকর হলে সেটি ডেমোক্রেটদের পক্ষে যাবে, কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু সরকার ডেমোক্রেটদের বিরুদ্ধে। নেতানিয়াহু সরকার চায় ট্রাম্প ক্ষমতায় আসুক, ফলে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সন্দিহান অনেকে। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, যুদ্ধ তখন শেষ হবে যখন তারা বিজয় লাভ করবেন, ফলে সাময়িক যুদ্ধবিরতি হলেও অনেকের মতে ইসরায়েল সেটি লঙ্ঘন করে আবার হিজবুল্লাহ দমন অপারেশন শুরু করবে যে কোনো অজুহাতে। উত্তর গাজাকে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে ইসরায়েল। ইতোমধ্যে 1 মাস ধরে টানা বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে উত্তর গাজার বেত লাহিয়ার প্রায় সবকিছু। মঙ্গলবার কেবলমাত্র বেত লাহিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 150 ফিলিস্তিনি।
মঙ্গলবার বেতলাহিয়া ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হয়েছে 93 জন ফিলিস্তিনি। এর কিছুক্ষণ পর আরেকটি বিমান হামলা চালিয়ে হত্যা করে কমপক্ষে 19 জন। বেতলাহিয়া সহ উত্তর গাজায় মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200+। একই দিন লেবাননেও তারা বিমান হামলা চালিয়ে হত্যা করে 100+ বেসামরিক মানুষ। বুধবারও ইসরায়েল লেবাননের বালবেক অঞ্চলে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 19 জন, যার মধ্যে 8 জন নারী। ইসরায়েল আর্মি বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারেম এলাকায় অপারেশন চালিয়ে শূন্য রেঞ্জ দূরত্ব থেকে গুলি করে হত্যা করেছে হামাসের একজন কমান্ডার। ইসরায়েলের দাবি, উত্তর গাজার বেথ লাহিয়া এবং জাভালিয়া উদ্বাস্তু শিবির এলাকা হল হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের সর্বশেষ শক্ত ঘাঁটি। এখানকার হামাস নির্মূলের অংশ হিসেবে ইসরায়েল আর্মি কৌশল নিয়েছে এলাকা দুটি সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেয়া, যাতে হামাসের সেনারা কোথাও আশ্রয় না পায়। সে লক্ষ্যে টানা প্রায় এক মাস নির্বিচার বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে এলাকা দুটির প্রায় সব ভবন। উত্তর গাজায় জাতিগত এই নিধনের অভিযানের সময় হামাসের কাসাম ব্রিগেডসের হামলায় গত এক মাসে নিহত হয়েছে অফিসার সহ অনেক ইসরায়েলি সেনা। বর্বর নির্মূল অভিযানের মধ্যেও প্রায় প্রতিদিন ইসরায়েলি সেনা নিহত হচ্ছে উত্তর গাজায় কাসাম ব্রিগেডসের হামলায়। উত্তর গাজায় মঙ্গলবারের তীব্র হামলার পরেও বুধবার বেতলাহিয়া এবং জাবালিয়া এলাকায় হামাসের কাসাম ব্রিগেডস ধ্বংস করেছে ইসরায়েলের দুটি মার্কাভা ট্যাঙ্ক এবং দুটি D9 সামরিক বুলডোজার। কাসাম ব্রিগেডসের পাশাপাশি উত্তর গাজায় বুধবার ইসরায়েল আর্মির বিরুদ্ধে হামলা চালিয়েছে আল কুদস, আল আকসা মার্টার্স ব্রিগেডস আরও কয়েকটি বাহিনী। এত ধ্বংসলীলা চালিয়েও ইসরায়েল আর্মি হামাসকে নির্মূল করতে না পেরে শেষ পর্যন্ত ইসরায়েল 28 অক্টোবর গাজাসহ গোটা ফিলিস্তিনে নিষিদ্ধ করেছে 80 বছর ধরে চলা জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রম। বোমা হামলার পাশাপাশি ক্ষুধা আর দুর্ভিক্ষকে তারা ব্যবহার করছে ফিলিস্তিনের জাতিগত নিধন পরিকল্পনা বাস্তবায়নের জন্য। বেতলাহিয়া, জাবালিয়া ক্যাম্পসহ উত্তর গাজার যেসব এলাকায় এখনও বিপুল সংখ্যক ফিলিস্তিনিরা অবস্থান করছে, তাদের অনেকে বলেছে তারা এখানেই মরবে কিন্তু এলাকা ছেড়ে যাবে না। সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাবালিয়া উদ্বাস্তু শিবিরে লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার পঞ্চম দিন অতিবাহিত করেছে পানি ছাড়া। ইসরায়েল কোনো ত্রাণ সংস্থাকে অনুমতি দিচ্ছে না সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার। বুধবার সিএনএন প্রকাশ করেছে জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েল আর্মির বর্বরতার কয়েকটি ছবি। এসব ছবি ইসরায়েল আর্মির তোলা। ছবিতে জাবালিয়া ক্যাম্পের সামনে 100+ পুরুষদের দেখা যাচ্ছে শুধু একটি অন্তর্বাস পরিহিত অবস্থায়। সেনে জানিয়েছে 200+ নারী, শিশু ও বৃদ্ধ ছেড়ে যাচ্ছিল জাবালিয়া ক্যাম্প। এ সময় ইসরায়েল আর্মি তাদের সবাইকে থামায়, ঘণ্টার পর ঘণ্টা তাদের বসিয়ে রাখে সেখানে। এরপর নারী শিশুদের ক্যাম্প ছেড়ে যাওয়ার অনুমতি দেয়। পুরুষদের সবার পোশাক খুলে শুধু অন্তর্বাস পরিয়ে তীব্র শীতের মধ্যে বসিয়ে রাখে আরও কয়েক ঘণ্টা। এরপর সেখান থেকে অনেককে গ্রেফতার করে বাকিদের অনুমতি দেয় ক্যাম্প ছেড়ে যাওয়ার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।